ভাই, আমরা যে জায়গায় থাকি এটা কিন্তু একবারে মরুভূমি। কাতার অনেক সুন্দর একটা দেশ, এরা শহরের দিকে অনেক উন্নত একটা রাষ্ট্র, যেখানে প্রায় সবাই কোটিপতি, কিন্তু আমরা থাকি মরুভূমিতে। যে এমন মরুভূমি কাতার আছে অনেকে জানেই না, যতদূর নজর যায় শুধু পাথর আর বালি, পাথর আর বালি। আর ওই যে দূরে লাইটগুলো দেখতে পাচ্ছেন, ওই লাইটগুলো হচ্ছে যে দেশের রোডের সাইডে লাগানো। ওই যে গাড়ি চলছে একটা দেখেন, এখান থেকে প্রায় 2 কিলোমিটারেরও বেশি দূরে ক্যাম্পের বাইরের পরিস্থিতি। এই বাসে করে আমরা কাজের সাইডে যাওয়া আসা করি। আরো বাস আছে আমাদের ভিতরে, এরা হলো বার সাইড, বাইরে আছে সব বাসগুলো। আমরা হলো সব গাড়িতে করে কাজের সাইডে যাওয়া আসা করি। কাজে এই গাড়িতে আমরা যাওয়া আসা করিতে, ভাই আপনাকে আমার ক্যাম্পের বাইরের যে সাইডটা আছে এই সাইডটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন ভাই, একটু যদি নজর আসে, ঠিক আছে, সব ছোট ছোট পাথর আর বালি, এখন কিন্তু কোনো মাটি কোনো অস্তিত্বই নেই ভাই। আর এই পাথর আর বালি যখন আপনার দুপুরবেলা রোদের তাপে গরম হয়ে যায়, তখন এরপর দিকে হেঁটে গেলে মনে হয় আমাদের গায়ে যেন আগুন ঢেলে দিচ্ছে। কিন্তু তারপরেও কোনো প্রবাসী কিন্তু তার বাড়িতে বলে না যে আমরা খারাপ আছি, অসুখে আছি। সবাই দেখেন যে এখন দুজন করে সব ইউটিউব থেকে দেখছে। আপনার যখন করোনাকালীন টাইমে যাদের করোনা পজিটিভ হয়েছে তাদের মনে করেন এই সাইডে যাচ্ছিল, ঠিক আছে, দেখছেন যে এই সাইডে কিন্তু যারা করোনা পজিটিভ ছিল তাদের সবাই এই সাইডে রাখছিল। এখন কিন্তু এইসব রুমে আর কেউ থাকে না, সবই কিন্তু ফাঁকা রুমে, কিন্তু এখন কেউ নাই। যাদের করোনা হয়েছিল সেই সময় এই সাইডে আপনার রাখিল, এখন এই জায়গায় একটা গেট ছিল, গেটটা উঠাই দিয়েছে, কিন্তু ওই পাশে এখনো খোলেনি। যদি ইনকেস যাবার কোনো সমস্যা হয় তাহলে তাদের ওই সাইডে কোয়ারেন্টাইনে রাখবে। এখনো এই সাইডে আমার মনে হয় দু একজন যারা পজিটিভ আছে তাদের এই সাইডে ওই পাশে তাদের রেখে দিয়েছে, তারা কোয়ারেন্টাইনে আছে এখনো। তারা আশা করা যায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। একটু ভিতরটা দেখানোর চেষ্টা করি। আমাদের ক্যাম্পের বর্তমান অবস্থা খুবই ভালো, আমরা এখন অনেকটাই নিরাপদ। করোনাকালীন টাইমে আমরা খুব টেনশনে ছিলাম যে কি হবে, আর মনে হয় দেশে ফিরে যেতে পারবো না। বড়লোকের কাছে সুপ্রীতি জানাই, শুক্রিয়া জানাই যে আমাদের ক্যাম্পের পরিস্থিতি খুব ভালো, আমরা এখন স্বাভাবিক অবস্থায় আছি। এই যে গাছ দেখছেন, এই গাছটা হচ্ছে শুধু আমাদের ক্যাম্পের জন্য। এই গাছটা, এই গাছে যদি একদিন পানি না দেওয়া হয় তাই গাছ মরে যাবে। গাছ মরে যাবে, দেখেন পানির লাইন কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় পানির লাইন দিয়ে, শুধু ক্যাম্পের জন্য এই গাছটা। অক্সিজেনের জন্য ক্যাম্পের মানুষ যাতে সুস্থভাবে থাকতে পারে, অক্সিজেন পায় ভালোভাবে, তাই এই গাছগুলো লাগানো হয়েছে, একটু ঠান্ডা পায় যাতে, সেই জন্য গাছগুলো। আমি এখন যে সাইডে, এই সাইডে করোনাকালীন টাইমে কোয়ারেন্টাইন ছিল, ঠিক আছে, কোনো কোয়ারেন্টাইন নাই, এখন সব স্বাভাবিক, কোনো সমস্যা নাই। আর আমাদের ক্যাম্পে এখন আমরা খুবই ভালো আছি। প্রবাসীরা করোনাকালীন টাইমে আপনার লকডাউনের চিত্র আমাদের ক্যাম্পের, করোনা ছিল তখন লকডাউনের সম্পূর্ণ ঘিরা ছিল এভাবে। ক্যাম্পটা ঘুরে দেখাচ্ছি, আমাদের ক্যাম্পের পরিস্থিতি এখন স্বাভাবিক, সমস্যা নেই।
আপনি দেখেন আমরা যে জায়গায় থাকি, ঠিক আছে, এটা সম্পূর্ণ পাথর আর পাথর, সে কোনো মাটি কোনো